ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, যদি কেউ এরকম বলে, প্রথম নম্বর এটাকে নজর নজর বলে এরকম, যেমন আমার এই কাজটি যদি হয়ে যায় তাহলে আমি আল্লাহর উদ্দেশ্যে দূরের কাজ সালাত পড়ব বা এরকম এরকম নজর মানা আসলে হলো মাকরু, আসলে মাকরু নজর মানা না মানাই উচিত। কিন্তু কেউ যদি মেনে নেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নজর মেনে নেয় আল্লাহর উদ্দেশ্যে তাহলে সে যেন আল্লাহর হুকুম পালন করে। কিন্তু মূলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রেওয়ায়েতে তিনি নিষেধ করেছেন, বলছেন নজর তোমরা মানবে না, কারণ নজর বখিল বখিলে না মারে, মানে তার মানে বখিল আল্লাহর প্রতি সদকা খায়রাত করে না, আল্লাহর ইবাদত করে না, তখন ঠেকায় পড়লে সে এরকম করে। তো কথা হলো এরকম নজর মানা এটা মাকরু, কিন্তু নজর মেনে নিলে তা পূরণ করা ওয়াজিব যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয়, আল্লাহর ফরমাবরদারি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হয়। আর যদি আল্লাহ নাফরমানির ক্ষেত্রে হয় তাহলে মানুষ সেই নজর পুরা করবে না, হারাম। তো এবারে কেউ যদি এরকম করে নেয় তাহলে আপনি যেভাবে বলেছেন এটা নজর পুরা করা উচিত। আচ্ছা, অন্যদিকে সে যদি এমনি বলে আমি এটা হয়ে গেলে ওয়াদা করে, এটা তো ফুল নজর হলো না। নজর হবে আমি আল্লাহর উদ্দেশ্যে নজর, আমি নজর মানলাম, মান্নত মানলাম, এরকম আল্লাহর আমি নজর মানলাম, কিন্তু উদ্দেশ্য যেহেতু এটাই মানুষের, তো এটা নজর হিসেবে গণ্য হবে। সাধারণত এরকম মানুষ মান্যতি মেনে নেয়। আল্লাহু আলাম।